হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারের বিল রিচার্জ করতে হয় আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সকরে ইনশাল্লাহর মতে আমি আজকে দেখাতে চেষ্টা করবো আপনারা জাস্ট দয়া করে সম্পূর্ণ মিলে দেখেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরেকটি ইতি জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে পুরবর্তিতে নতুন নতুন ভিডিও পেতে এখন কথা না আবার এমন কথা যায় যেহেতু আপনি পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারের বিল রিসার্জ করবেন সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করে নেবেন দেখেন বন্ধুর এখানে কিন্তু আমি আমার বিকাশ অ্যাপসের কিন্তু অ্যাপসে ঢুকে গেছি আমি এখন পাসওয়ার্ড দিয়ে আমি লগিং করে নিচ্ছি আপনি যেহেতু বিল দেবেন সেক্ষেত্রে আপনি লগিং করে নেবেন আমি জাস্ট লগিং করে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি কিন্তু এখনই কিন্তু আমার বিকাশ অ্যাপসটা কিন্তু আমি অলরেডি কিন্তু লগিং করে নিয়েছি আপনি যেহেতু প্রিপেড মিটারে বিল দেবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মানে অ্যাপসটা লগিং করে নেবেন এখন আপনি যেহেতু প্রিপেড পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারে বিল দেবেন মানে মিটারে কীভাবে রিহাজ করবেন না মোটে দেখাচ্ছি এই কাজটি করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন পে বিল আইকনে ক্লিক করবেন পে বিল আইকনে ক্লিক করার পর দেখেন এখানে ইলেকট্রিসিটি আপনি এখানে ক্লিক করে দিবেন ইলেকট্রিসিটি এখানে মানে বাংলা যদি কথা কথায় তাহলে তাহলে আপনার মাঝে বিদ্যুৎ লেখা থাকবো এখন যেহেতু ইংলিশ তাই ইলেকট্রিসিটি আপনি যা সেখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর দেখতে পারবেন যে পল্লী বিদ্যুৎ প্রিপেড অ্যান্ড প্রসপেড আপনার মাঝে দুইটা শো করতেছে এখন আমি আমার আমি যেহেতু আজকে প্রিপেড মিটারও কীভাবে ডিহাজ করতে হো ওটা দেখাচ্ছি তাই আমি এখানে আপনার জাস্ট পল্লী বিদ্যুৎ প্রিপেড ইলেকট্রিসিটি এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পর একটা জিনিস লক্ষ্য রাখেন এখানে আপনার বিল দিতে কিন্তু কিছু ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস বলতে অতটুকুই যে আপনার মিটার নাম্বারটা কিন্তু আপনারা দিতে হইব এখানে দিতে হইছে আপনার কন্টাক্ট নাম্বার যেই নাম্বারে আপনি টুকেন নিতে চান ওই নাম্বারে এখানে দেবেন এখানে উদাহরণস্বরূপ হিসেবে একটা আমি একটা কার্ড দেখাচ্ছি আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি একটা স্যাম্বল দেখাই যদি আপনি কিছু না বুঝেন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন স্যাম্বল সেম্বলে ক্লিক করে দেখে নেবেন যে বিল দিতে কী কী ডকুমেন্টস লাগব দেখেন এখানে দেখেন একটা একটা কিন্তু কার্ড কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন আমি আপনাকে বলছি আপনার যে বাসায় মিটার মিটার আছে ওই মিটার দেওয়ার সময় কিন্তু আপনারা কি এরকম একটা কার্ড দিচ্ছে কার্ড দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার যে এরকম কার্ডের নিচে দেখবেন যে বারকোডের নিচে একটা আপনার কার্ড নাম্বার দেওয়া থাকবো ওটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে লেখা আছে মিটার নাম্বার বিল বিকাশ করতে বারকোডের নিচে উল্লেখিত নাম্বারটি অ্যাপে দিন মানে আপনাদের কার্ড থেকে নাম্বারটা এরকম বারকোডের নিচে নাম্বারটা দেখে নেবেন তারপর আপনারা বিকাশ হতে থাকবেন এখন আমি ধরেন যে আমি কার্ড নিচ্ছি আমি একটা কার্ড দিচ্ছি এখানে আমি এখন আমি ক্লোজ করে দিচ্ছি এটাকে ক্লোজ করে দেওয়ার পর আমি জাস্ট আমাদের এখানে মিটার নাম্বার দিচ্ছি আপনারা জাস্ট কোড করে দেখেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু আমি এখানে আমাদের মিটার নাম্বার যেটা দেওয়া আছে আমি মিটার নাম্বারটা ধরেন আমি কার্ড থেকে কিন্তু দেখে লিখে লিখে ফেলেছি এরপর আমি কয়েকটা আমি যেই নাম্বার টুকে নিতে চাই এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মিটার নাম্বারটা আছে ওটা আপনারা দেখে নেবেন আমি একটা কার্ড দেখাইছি এরকম বার্ডগুলির নিচ থেকে আপনারা কার্ডটা কার্ডের নাম্বারটা দেখে নেবেন মিটার নাম্বারে মিটার নাম্বারটা দেখে এখানে লিখে দেবেন তারপর আপনার যেই নাম্বার টোকেনটা নিতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে যদি আপনি যদি বিলটা সেভ করতে চান মানে বিল সেভ করলে আপনি এখানে ঠিক মার দিয়ে দেবেন তারপর রেফারেন্স দেবেন তারপরে কিন্তু এটার মানে হচ্ছে আপনি যদি তার পূর্ববর্তীতে আবার বিল দিতে চান মানে একই বিকাশ অ্যাকাউন্ট থেকে সেক্ষেত্রে আপনার বারে বারে তথ্যগুলো দেওয়া লাগবো না আমি তার নাম্বারগুলো টু মানে মোবাইল নাম্বারগুলো আর দিতে হইব না কোন কিন্তু আপনার হব এখন আমি যদি সেভ আমার সেভ করা দরকার নাই আমি জাস্ট আমি সেভ করবো না জাস্ট আমি এখানে প্রসিড টু প্লে ক্লিক করতেছি আপনার এখানে ক্লিক করবেন দেখেন বন্ধুর এখানে ক্লিক করার পর আমার আমার যেরকম একটা শুধু করছে দেখেন পল্লী বিদ্যুৎ প্রিপেড ইলেকট্রিসিটি আপনাদের কোম্পানি নামটা শো করবো এখানে আপনি যা কত টাকা মানে রিচার্জ করতে চান এখানে জাস্ট লিখে দেবেন আমি লিখে দিচ্ছি ধরেন যে বন্ধুরা এখানে আমি পাঁচশো টাকা লিখে দিলাম আমি ধরেন যা পাঁচশো টাকা রিচার্জ করব সেক্ষেত্রে পাঁচশো টাকা লেখার পর আপনি জাস্ট এখানে এরওতে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করতেছি হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমার মানে যেরকম শো করতেছে এখানে আমাদের কোম্পানির নামটা দেখাচ্ছে মানে এরপর কত টাকা বিল আমি রিহার্জ রিচার্জ করতে দিচ্ছি মানে কত টাকা বিল মানে রিচার্জ করতে যাচ্ছে ওটা দেখাচ্ছে আর মিটার নাম্বার এখানে শো করতেছে সেটা টোটাল কত টাকা দিচ্ছে ওটাও দেখাচ্ছে এখন আমি আপনি যেহেতু বিল দিবেন সেক্ষেত্রে আপনি ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করবেন ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি হ্যাঁ বন্ধুরা ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করার পর আমার মাঝে একটা এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখন এখন দেখেন আমাদের যে বিলে দিচ্ছি আমার আমাদের আমরা কিন্তু আমি কিন্তু বিলটা দিচ্ছি পাঁচশো টাকা কিন্তু রিচার্জ করতে চাচ্ছি পাঁচশো টাকা বিল রিচার্জ রিচার্জ করতে আমার খরচ হচ্ছে দশ টাকা টোটাল সর্বমোট খরচ অথবা বিল মিললে হচ্ছে মানে পাঁচশো দশ টাকা এই ডেয়ারিংশিটটা এরপর আপনি জাস্ট এখানে আপনার প্রিন্টে দিয়ে দেবেন তারপর আপনি জাস্ট এখানে এরোতে দিবেন আমি দেখাচ্ছি এখন আমি আমার পাঁচশোটা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে চার্জ দেখাচ্ছে মানে সর্বমুট চার্জে অথবা আপনার সর্বমুট কত টাকা খরচ এটা আর কি দেখাচ্ছে টোটাল কত খরচে আপনার বিলে কত টাকা ওগুলো দেখাচ্ছে এরপর আপনার পিন দেবেন আমি পিন দিচ্ছি হ্যাঁ বন্ধুরা পিন দেওয়ার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি হ্যাঁ বন্ধুরা আপনার পিন দেওয়ার পর এরাতে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো তখন আপনি কি করবেন দেখেন আপনার কিন্তু তুপুল বিদ্যুৎ ওটা দেখাচ্ছে এবং আপনার মিটার নাম্বারটা কিন্তু এখানে তারা এখানে শো করতেছে মানে আপনি কত টাকা বিল দিচ্ছেন ওটা দেখাচ্ছে কত টাকা খরচ ওটাও দেখাচ্ছে দেখেন মানে সর্বমোট কত টাকা নেই আর কিছুটা এখন আপনি যেহেতু বিল দিবেন বিল দিতে আপনার মোটামুটি কাজ শেষ এখন আপনি যেহেতু বিল দিবেন জাস্ট আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখন চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরার পরে কিন্তু আপনার বিলটা সাকসেসফুল হয়ে যাব তারপর আপনি পূর্ববর্তী দাপে যাবেন দাপে যাওয়ার পর আপনাকে বলবো যে রিসিপ্ট কপি ডাউনলোড মানে বিল যে বিল যে দেবেন আপনি রিসিপ্ট কপিটা ডাউনলোড করে নেবেন তারপর আপনার কাজ শেষ তারপর কিছু করতে হইব না তারপর বুঝবেন যে আপনার বিলটা সাকসেসফুল হয়ে গেছে অতটুকুই আর আপনি চাইলে মানে বিলের কপি মানে রিসিপ্ট কপি ডাউনলোড না করে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন স্টেটমেন্ট দেখলে বুঝতে যদি দেখেন যে স্টেটমেন্টও আপনার বিলটা পরিশোধ করা হয়েছে তাহলে বুঝবেন যে বিল সাকসেসফুল হয়েছে এটা আর কি সেইটা আশা করছি সকলেই বুঝতে পারছেন আর একটা বিষয় আপনাকে বলে রাখি এখানে বিষয়টি হলো এখানে আপনার দেখেন আমি আপনাকে বলছি আপনি যখন বিল সাকসেসফুল দিয়ে পেড করে ফেলবেন তখন আপনার মাঝে কিন্তু সফল দেখাবো তারপর আপনি বিলের কপি ডাউনলোড করে নিতে পারেন সমস্যা নাই ও তারপর আপনি যদি ডাউনলোড না করেন সেক্ষেত্রে আপনার স্টেটমেন্ট হয়ে গিয়ে দেখে নেবেন যে আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করে কিনে যদি মানে যদি এরকম ইন্টারফেস শো করে তার তাহলে বুঝতে পারবেন যে আপনার বিলটা সাকসেসফুল হয়ে গেছে এটা আর কি বিষয়টা এখন আমার যেহেতু বিল দিচ্ছে না আমি আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা দেখালাম এটা আর কি এটা হচ্ছে অন্য কোম্পানি বিপিডিপি তাই আপনারা আমি যেভাবে দেখালাম আপনারা ওয়েবাই কিন্তু পল্লী বিদ্যুৎ প্রিপেইড মিটারও বিল মানে পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটার আপনারা রিচার্জ করে নিন আশা করছি সকলেই বুঝতে পারছেন আর সকলে কিন্তু এই বিষয়টা আপনারা জানা দরকার আর আমাদের চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেলাইকনটি অন করে দেন পরবর্তীতে নতুন 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 আপডেট পেতে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ